মুহূর্তে দিনাজপুরের বাহাদুর বাজার পাইকারি চালের বাজারে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। দুলাল, কিছুটা হলো দিনাজপুরের চালের বাজারে আপনার প্রতি কেজিতে কমেছে আপনার 3-4 টাকা এবং প্রতি বস্তায় কমেছে আপনার টাকার ভেদে 100 থেকে আপনার 200 টাকা। এই যে চালের হঠাৎ করে আপনার চালের বাজার যে কমছে, এই বিষয়টি আমরা কথা বলেছিলাম আপনার এই বাহাদুর বাজার, এখানে চালের বড় পাইকারি মার্কেট, যারা চাল ব্যবসায়ী তাদের সঙ্গে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি যে সরকারের যে খোলা বাজারের যে কর্মসূচি OMS পাশাপাশি চাল আমদানির যে ঘোষণা, এরপরে কিন্তু চালের বাজার কিছুটা কমতির দিকে আসছে। তারপরও ডিলাররা কিন্তু এখন মোটামুটি চাল দিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি এবং এখানে যারা খুচরা যারা বিক্রেতা রয়েছেন তাদের কাছ থেকে আমরা দেখছি যারা চাল নিচ্ছেন তারা কিছুটা হলো আপনার বলছেন যেহেতু কেজিতে 3-4 টাকা কমেছে তাদের জন্য কিছু সুবিধা হয়েছে। তারা যেটা বলছেন যে যদি আরো যদি চালটা কমে আসতো তাদের জন্য আপনার সবচেয়ে সুবিধা হতো, যেহেতু খেতে খাওয়া মানুষ, শ্রমিক এবং নিম্ন আয়ের মানুষ যারা প্রতিদিন এই চাল কিনে খায় তাদের জন্য কিন্তু একটা বিড়ম্বনা। আবার তারা যেটা বলছেন যে এই বর্তমানে যে চালের বাজারটি রয়েছে এটা যদি আরো কমতির দিকে হতো তাহলে আরো তাদের জন্য সুবিধা হতো। এছাড়া মিলানদের সঙ্গে আমরা যেটা কথা বলেছিলাম, মিলানরা বলছেন যে পর্যাপ্ত পরিমাণ তাদের চাল রয়েছে এবং যেহেতু সরকার OMS চাল চালু করেছেন, দিনাজপুর আমরা খোঁজ নিয়ে দেখেছি যে প্রায় 13টি উপজেলা 4.5 লক্ষাধিক মানুষ কিন্তু এই OMS চালের কর্মসূচির আওতায় রয়েছেন। পাশাপাশি মিলানরা যে আপনার চাল তারা যেটা বলছেন যে আমাদের কাছ থেকে পাইকার বা আপনার যারা চাল দেয় সেই চাল চাইলে তারা পানামা তারা তারা চাল দিচ্ছেন। তারা যেটা আরেকটি যেটা বিষয় তারা বলছেন যে যদি সাধারণ ব্যবসায়ীরা যেটা বলছেন যে সরকারের যে কঠোর যেটা নজরদারি বা মনিটরিং সেটা যদি আরো হয় তাহলে আমার মনে হয় চালের বাজার আরো বেশি আপনার কমে আসবে। তো আমার কাছ থেকে বাহাদুর বাজার থেকে চালের সর্বশেষ এই ছিল। দিনাজপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল।